আমার কোনো বাগানে কোনো গাছে আমার জল দিতে লাগে না। সমস্ত আমি আপনাদের বারবার একই কথা বলবো যে আজকে কিন্তু অনেক কিছু জিনিস আপনারা জানতে পারবেন, কারণ মাটি থেকে আরম্ভ করে সার থেকে আরম্ভ করে প্রচুর জিনিস কিন্তু হয়। এগুলো আমি দেখাবো খুব তাড়াতাড়ি আপনারা প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা রয়েছেন নেচার অ্যান্ড এক্সপ্লোরার চ্যানেলের সাথে। আজকে কিন্তু একটা নতুন চমক দিতে চলেছি আপনাদেরকে। আজকে কিন্তু যেরকম কাকদ্বীপে চলে এসেছি এবং কাকদ্বীপের একটা ছাদ বাগান আজকে দেখে আমি সত্যি কথা বলতে গেলে অভিভূত হয়ে গেছি, এবং এখানের থেকে আপনারা প্রচুর ইনফরমেশান কিন্তু পেতে চলেছেন। তো আসুন আমরা ডাইরেক্ট এই ছাদের যে ওনার রয়েছে বা বাড়ির ওনার রয়েছে ওনার কাছ থেকে ডাইরেক্ট এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলি এবং একটু ঘুরে ঘুরে ওনার ছাদটাও আমরা দেখে নিই। নমস্কার। নমস্কার, কেমন আছেন? খুব ভালো। আচ্ছা দাদা, এই যে আচ্ছা প্রথমে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে আমার বাড়ি। আচ্ছা, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে। আচ্ছা, আর এখানে আমরা প্রথমেই দেখুন বন্ধুরা আপনাদের আমি এগুলো পুরো ছাদটা আপনাদের দেখাবো। ছাদটা সত্যি দেখার মতন, উপরে যেটা দেখছেন উপরেও রয়েছে প্রচুর ফল, ওখানেও রয়েছে, আমি পুরোটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আর এইখানে দেখুন এদিকে। আচ্ছা দাদার নামটা? আমার নাম দীনবন্ধু দাস। আচ্ছা, আর আচ্ছা দীনবন্ধু দা, এইদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এদিকে তো একটা সুইট পটেটো রয়েছে। এখান থেকে আমি সুইট পটেটো বন্ধুরা আপনারা এর আগে বহুবার দেখেছেন, কিন্তু এরকম শিকড় কিন্তু পুরো একদম এভাবে এটা হয়ে আছে সুইট পটেটোর মধ্যে, দেখার মতন এ কিন্তু হয়নি, সুযোগ এর আগে হয়নি। দেখুন সামনে দেখতে পাচ্ছেন সুইট পটেটো গাছ, এর আগে বহু নার্সারিতে বহুবার দেখিয়েছি। দেখুন এটা খাওয়াই হয়, তার মানে আশা করা যায় এটাও বোধহয় খাওয়া যেতে পারে। এটা তো সবজি, এটা তো সবজির মধ্যেই পড়ে, এটা তো খাওয়াই যাবে। ঠিক আছে চলুন আমরা অন্য জিনিসগুলো দেখি আস্তে আস্তে। আপনি এগুন কোন দিকে? আচ্ছা, আরও একটা জিনিস এখানে ছিল, আপনাকে জল দিতে লাগে না একদম, যে জিনিসটা আপনি বলেছিলেন এই যে এইখানে টোটালটা আমার ড্রিপ ইরিগেশন সিস্টেম করা রয়েছে টোটাল বাগানটা। আচ্ছা, আমার কোনো বাগানে কোনো গাছে আমার জল দিতে লাগে না, সমস্ত গাছে একটা জায়গায় আমি জল ছাড়লে আমার সমস্ত গাছেই জল অলরেডি। আচ্ছা, একটু দেখানো যাবে কি জলটা? দেখুন এদিকে আপনারা দেখতে পাবেন এই রকমভাবে কিন্তু জলগুলো পড়তে থাকে প্রত্যেকটা গাছের মধ্যে, কিন্তু এই একটা বিশাল ব্যাপার, কারণ আপনারা জানেন এই জল দেওয়াটা একটা বিশাল বড় চাপের ব্যাপার। প্রতিদিন প্রত্যেকটা, আজকে যদি দেখা যাচ্ছে কারোর ছাদ বাগানে 100 বা 200 গাছ রয়েছে, তাদের কিন্তু এই সমস্ত জল দেওয়াটা একটা বিশাল বড় ব্যাপার। আর এর ফোর্স কি বাড়ানো যায়? হ্যাঁ, এটা এটা দিয়ে ফোর্সটা আমরা বাড়াতে পারি কমাতে। আচ্ছা, এইটা এটাকে বাড়ানো যাচ্ছে এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে আমরা আস্তে আস্তে আরও কমাতে পারবো, আরও কমাতে পারবো যেমন খুশি। এই যে জলটা জোরে পড়ছে, জলটা জোরে পড়ছে, আবার এইটা আমরা টাইট করে দিলাম, যত টাইট করবো তত জলটা কম পড়বে। আচ্ছা 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 আচ্ছা, বাহ বেশ ভালো। যেটা যেমন যেই গাছে যতটা বড় টপ, যেমন বড় টপ তেমনি যেমন জল লাগবে, সেই অনুযায়ী আমরা এটাকে এই প্যাচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবো। এইভাবে যেমন জল পড়ছে, এইভাবে জল পড়তে থাকে। আর এটার মধ্যে আরও একটা ব্যাপার, এর এতে খরচাটা ঠিক কীরকম? এটাতে খরচা বলতে, এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম সম্ভবত 1500-1600 টাকা অ্যাপ্রক্স, এরকম একটা পড়েছিল। এটা 100 টবের অ্যারেঞ্জমেন্ট করা যায়, তো কিছু পাইপ ছটফট পড়ে সেটা এমনি লোকালে কিনতেও পাওয়া যায়, আর না হলে মোটামুটি 100 টবের ব্যবস্থাপনায় 1500 টাকা কি 1600 টাকা অ্যাপ্রক্স এরকম খরচা পড়েছিল। আর আমার কোনো গাছে উপরেও কোনো গাছে আমার জল দিতে লাগে না, সমস্ত গাছে আমার এইটা লাগানো রয়েছে। আমি 5 মিনিট আমি জানি যে আমার কত সময় খুললে চলবে, আমি 10 মিনিট খুললাম ট্যাপের থেকে, 10 মিনিট ট্যাপটা খুললে আমার সমস্ত গাছে জল দেওয়া শেষ হয়ে যাবে। অন্তত 150-200 গাছে আমার মানে 10 মিনিটে আমার জল দেওয়া হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, কমপ্লিট হয়ে যায়, এবং সেটা আমাকে কিছু করতে হয়, জাস্ট আমি জলটা খুলে দিয়ে দাঁড়িয়ে থাকি আর 10 মিনিট পরে আমি ওটাকে বন্ধ করি। খুব খুব ভালো ব্যাপার, এটা অভিনব পদ্ধতি। গাছে জল দেওয়া তো সত্যি খুব চাপের। আর যাওয়ার পথে অনেক গাছ আছে বন্ধুরা, সবকটা গাছ ইন ডিটেলস আমি জানেন দেখাই, প্রত্যেকটা গাছ আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, আর এখানে দেখুন কলমি শাক, কলমি শাক দেখতে পাচ্ছেন, কলমি শাক কিন্তু দাদাদেরকে একদমই মানে কিনে খেতে হয় না,
কোনো রকমের শাকসবজি কিনে খেতে হয়? কোনো শাকসবজি কিনে খেতে হয়নি। সব সমস্ত রকমের শাক, মরিচ শাক, নটি শাক, কলমি শাক, পালং শাক, সব শাক আমার বাগানেই হয়। আচ্ছা, এটা ফুল হয়ে যায়? এটাই অরিজিনাল দত্তপ্রিয়া? এটা অরিজিনাল দত্তপ্রিয়া। আচ্ছা, এটা লঙ্কা জবা? লঙ্কা জবা, প্রচুর জবা রয়েছে। হ্যাঁ, এখানে তো প্রচুর জবা আমরা দেখতেও পাচ্ছি, প্রচুর জবা রয়েছে, সমস্ত হাইব্রিডের নয়নতারা। এগুলো সবই? হ্যাঁ, নয়নতারা তো আপনার অনেকগুলো ভ্যারাইটি দেখছি। প্রচুর ভ্যারাইটি রয়েছে নয়নতারা, নয়নতারার প্রচুর ভ্যারাইটি রয়েছে। প্লাস এইদিকে আপনারা এগুলো দেখুন, জবারও অনেকগুলো কালেকশন রয়েছে। জবা পুরো লাইনটাই, পুরো লাইনটাই জবা, প্রায় 20-22 রকমের জবা রয়েছে। আচ্ছা, পুরো লাইনটাই জবার গাছ। আচ্ছা, এটা তো মনে হচ্ছে কলকে ফুল না? এটা ধুতরা ফুল। ধুতরা? আচ্ছা, এটা ধুতরা ফুল। ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি, হ্যাঁ এটা ধুতরা। ধুতরা ধুতরা প্রত্যেকটার মধ্যেই কিন্তু ফুল হয়ে রয়েছে, প্রচুর কুড়ি রয়েছে, প্রচুর পরিমাণে ফুল এসছে, প্রচুর পরিমাণে ফুল রয়েছে। এটা ধুতরা, আমার কাছে তিন রকমের ধুতরা ফুল রয়েছে। তিন ধরনের? তিন ধরনের ধুতরা ফুল রয়েছে। এটা সাদা ফুটে, ওইদিকে একটা আছে বেগুনি, আর ওইটা তিন থাক ফুল। ওইটা? আচ্ছা, ওটা তিন থাক, এটা পরপর পরপর তিনটে স্তর ফুল হবে এইটাতে। আজকের এই যে সব ফুল মধ্যে হয়ে রয়েছে, একটা ফুল হবে, তার মধ্যে থেকে আরেকটা ফুল বেরবে, তারপর আরেকটা ছোট ফুল থাকবে। প্রচুর ফুল ফল ধরে আছে। এই যে ফুল, সব ফুলটা তোলা হয়ে গেছে। এটা জোয়ানের গাছ। আচ্ছা, এটা জোয়ান গাছ? একটু হাতটা নাড়িয়ে বা হাতটা শুকিয়ে দেখুন ভাই, এমনি গন্ধ। এটা আমরা খাই গাছ। হ্যাঁ, খুব কমন এটা। হ্যাঁ, কমন। আচ্ছা, এইদিকে ডবল পেটালের একটা ইয়ে দেখতে পাচ্ছেন, অ্যাডেনিয়াম? অ্যাডেনিয়াম, ডবল পেটালের অ্যাডেনিয়াম দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইদিকে দেখুন স্নেকটা হয়েছে কি হারে, স্নেকটা বিশাল হাই ঝাড় হয়ে গেছে। এদিকে আরেক রকম স্নেক প্ল্যান্ট, এগুলো সবই স্নেক প্ল্যান্ট। এদিকে আরেকটা রয়েছে, এদিকে একটা সং অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন। স্যার, এইদিকে একটা স্পাইডার, আবার অনেকে এটাকে ড্রেসিনাও বলছে। না, ড্রেসিনাও বলে এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা একটা করবি রয়েছে সিঙ্গেল পেটালের, এর মধ্যে হোয়াইট কালারের, এটার মধ্যে ফুল চলে এসছে। ঝড় বৃষ্টি হওয়ার জন্য সবই তো ফুলেই ভর্তি রয়েছে। পরশু দিন ঝড় বৃষ্টি হওয়ার জন্য সব ফুল সব নষ্ট করে দিয়েছে, ঝড়টা হয়ে গেলে তো বুঝলেন। আচ্ছা, এটা কি কামিনী নাকি? এটা জুঁই। জুঁই? এটা জুঁই গাছ। আচ্ছা, জুঁই গাছ সব নষ্ট হয়ে গেছে। সামনে আমরা একটা জুঁইও দেখতে পাচ্ছি। জুঁই গাছ, দানা হয়ে গেছে, দানা চলে এসছে। এটা জুঁই ফুল। আচ্ছা, এদিকে দেখুন জুঁইটা কীভাবে করা হয়েছে, এ থেকে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। একটা ইয়ে করে একটা বালতির মধ্যে কিন্তু এই দিক থেকে একটা সাপোর্ট দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে কিন্তু এটা করা হয়েছে। এটা পাইপ দিয়ে গোল করে করা হয়েছে, পাইপ দিয়ে গোল করে জিনিসটাকে করা হয়েছে। আচ্ছা, আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু একটা আচারি লঙ্কা দেখতে পাচ্ছেন, পুরো গাছটা জুড়ে কিন্তু একদম লাল হয়ে গেছে, ফল ফুলে রয়েছে, যেরকমটা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা মানে শাখায় শাখায় কিন্তু একদম, প্রত্যেকটা শাখায় ফল রয়েছে, ফুলও রয়েছে, আবার কিছু কাঁচা ছোটও ধরেছে। একদম, এই যে কিছু ছোট ধরেছে, ওগুলো পেকে গেছে, আবার এই আরও ছোট, এখানে এই যে আরও ছোট ধরেছে এখানটা। হ্যাঁ, প্রচুর ফুল, এই প্রচুর ছোট ছোট সব ধরেছে, প্রচুর লঙ্কা, প্রচুর লঙ্কা। এগুলো আপনাদের তো যা যেরকম দেখতে পাচ্ছি, এত ফলন কিছুই আপনাদের কিনতে হবে না? না, সবজি খুব একটা আমাকে কিনতে লাগে না, পুঁই শাক মোটা দেখুন কি অবস্থা। আচ্ছা, সামনে দেখতে পাচ্ছেন একটা পাথর কুচিরি একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন। এটা তো, এটা কারি পাতা রয়েছে সামনে, সামনে দেখতে পাচ্ছেন কারি পাতা, এটাও বেশ বড় হয়ে গেছে কারি পাতা, টবে অনেক দিনের ঝাঁকড়া হচ্ছে, এটা অনেক দিনের গাছ। এটা হচ্ছে কলিয়াস নষ্ট, কলিয়াসটা নষ্ট রোদে, প্রচণ্ড রোদ তো, মারাত্মক রোদ। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা সাদা জবা দেখতে পাচ্ছেন, সাদা জবা রয়েছে। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছেন, জবা গাছের কিন্তু প্রচুর কালেকশন এখানে আপনারা দেখতে পাবেন, এবং প্রত্যেকটা জিনিস আপনারা মাটিগুলো একটু দেখুন। আমি আপনাদের বারবার একই কথা বলবো যে আজকে কিন্তু অনেক কিছু জিনিস আপনারা জানতে পারবেন, কারণ মাটি থেকে আরম্ভ করে সার থেকে আরম্ভ করে প্রচুর জিনিস কিন্তু হয়, এগুলো আমি দেখাবো খুব তাড়াতাড়ি, আপনারা থাকুন ধৈর্য ধরে। আচ্ছা, এখানে এই এই গাছগুলো মোটামুটি কত দিনের দাদা? এই গাছগুলো 7-8 বছরের গাছ। 7-8 বছর হয়ে গেল।
মোটামুটি 7-8 বছর হয়ে গেছে গাছ 7-8 বছর হয়ে গেছে অনেক দিনের গাছ সব ঘোড়া এত মোটামুটি আচ্ছা এটা এটা কি ভ্যারাইটি জবা আছে নাম তো বলতে পারবো না মানে কালার দেখে পছন্দ হলো যেটা ভালো লাগলো যেটা পছন্দ হলো সেটা কিনে নিয়ে আসলাম বা কারোর বাড়ি থেকে কালেকশন করলাম যেটা যখন নতুন মনে হলো সেটা তখন সেভাবেই কালেকশন করলাম নাম সেই অর্থে আমি বলে উঠতে পারবো মানে আপনি এই গাছের এই যে করছেন এতে পুরো 100% সাকসেস বলেই মনে হচ্ছে আমার আমি তো নিজে খুবই স্যাটিসফাইড যে আমার আমার নিজের প্রয়োজনে কোনো ফুল আমার বাড়িতে আমাকে কিনতে লাগে না কোনো সবজি আমি আমি বাড়িতে সবটা করার চেষ্টা করি বা ফল গাছও প্রচুর লাগিয়ে দিয়েছি মানে যা কিছু মনে হয় ওইটা করবো ওইটা কোথাও দেখলাম সেটা ঠিক কালেকশন করার চেষ্টা করলো ওই কালেকশন করতে করতে এরকম হয়ে গেছে আচ্ছা আর এইখানে আমরা তো একটা দেখতে পাচ্ছি আপনার ইয়ে কাশ্মীরি আপেল কুল কাশ্মীরি আপেল কুল এটা হ্যাঁ কাশ্মীরি আপেল কুল গাছ একটা দেখতে পাচ্ছেন সামনে দেখুন এগুলোর মধ্যে এই গরমের মধ্যেও কিন্তু ফল এবং তার সাথে কি হারে ফুল ফুটে রয়েছে এর মধ্যে এবং ফল আসছে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে সব ফল ধরে গেছে সব ফল ধরে গেছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটার মধ্যে ফল ধরে রয়েছে এগুলোকে সাকসেস ছাড়া আর কি বলবো আর এই হচ্ছে গাছটার গোড়াটা একটা ড্রামের মধ্যে লাগানো হয়েছে গাছটা এটা কত বছরের হলো গাছটা এটা বছর তিনে তিন বছরে বাহ তিন বছরের মধ্যেই হয়েছে আচ্ছা গত বছরে ফলেছে এটাতে গত বছরে ফল হয়েছে আচ্ছা এবার আমি একটু জেনে নিতে চাইবো একটু একটু করে প্রত্যেকটা কারণ অনেকটা নইলে সময় হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু শুধু যে মাটি আছে তা নয় মাটির পাশাপাশি এটা হলো অত্যধিক গরমের জন্য এটাকে মালচিং করা বলে যাতে গাছের মাটিটা যাতে গরম না হয়ে যায় বা জলটাকে তাড়াতাড়ি জলটা যাতে না শুকিয়ে যায় সেই জন্য এইটা এই খড়টর দিয়ে এরকম ঢাকা দেওয়া আছে যাতে গাছের গোড়ায় রসটা ঠিকঠাক থাকে আচ্ছা আচ্ছা হঠাৎ করে গরম না যাতে হয়ে যায় সেই জন্য এটা মালচিং করা আছে আচ্ছা আর এমনি মোটামুটি আপনি কি কি ইউজ করেছেন এটার মধ্যে আমি এতে বাগানের সবজি যে বাড়ির যা সবজি যা আছে ওই সবজি পচানো ছাড়া এর মধ্যে আর কিছু নেই কোনো সার ওষুধ সেই অর্থে কিছু খুব একটা দেওয়া হয় না সবজি পচা জল ওই সব রয়েছে আর কিছু ওই কম্পোস্ট সার কিছু আছে আর কি গোবর সারটার কিছু আছে এই যা আছে এর মধ্যে দিয়ে যা চলছে আচ্ছা আর এই জায়গাটায় আমি কিছুক্ষণ আগে দেখছিলাম এটার মধ্যে আপনি ওই ড্রামের মধ্যেই সব করছে বাড়ির যা কিছু ওই ড্রামের মধ্যেই সব করছে আচ্ছা যাবতীয় যা কিছু আছেন যেগুলো এ থাকে আর কি তিন চারটে ড্রাম রয়েছে পরপর পরপর এটা তারপরে ওটা তারপরে মাছের এ থেকে আরম্ভ করে মানে যা কিছু কিছু ফেলছে না সব এর মধ্যে রেখে দিচ্ছে মাছ থেকে শুরু করে সবজি থেকে শুরু করে যা কিছু ঘরে ফলের সুবিধে থেকে শুরু করে সব কিছু এর মধ্যে ঢুকে যায় আচ্ছা পরপর পরপর দুটো তিনটে ড্রাম এটাই কিন্তু সব থেকে ভালো সার এটাই সার একদম একদম এর মধ্যে আর কিছু দেওয়ার নেই ওইটা এটা থেকেই এত সুন্দর এই গাছগুলো তৈরি হয়েছে যা হচ্ছে এটা থেকেই হচ্ছে ভালো হোক আর মন্দ হোক যা হচ্ছে এই সামনে করে আচ্ছা আর এখানে দেখুন এইদিকে বোগেনভেলিয়া গুলো বোগেনভেলিয়া এখানে রয়েছে ওখানে রয়েছে সেখানে রয়েছে কতগুলো করেছেন বোগেনভেলিয়া কতগুলো কালার রয়েছে এখানে দুখানা এখানে দুটো চারটে দুটো ছটা সাতটা মতো আছে ছটা সাতটা মতন রয়েছে বোগেনভেলিয়া এটা কালারটা নিন ওইটা ভালো একদম একদম আমি এগুলো নেব হ্যাঁ ওইটা এই পাশেটা এইদিকে দেখতে পাচ্ছেন এইদিকেও একটা দুর্ধর্ষ কালার দেখতে পাচ্ছেন এবং গাছগুলো মানে বেশ ভালো গাছগুলো এখানে একটা কালার আছে হ্যাঁ এইদিকে আরও একটা কালার দেখতে পাচ্ছেন ওখানে আরও দুটো কালার আছে ওইদিকে দুটো কালার আছে আচ্ছা আর এইদিকে আরও একটা কালার দেখতে পাচ্ছেন ওইখানে সাদা আছে এই যে সব কিন্তু টবের মধ্যেই রয়েছে সব টব আর ওইটা সাদা রয়েছে আর এইদিকে যেটা রয়েছে এটা হচ্ছে একটা সাদা আচ্ছা এটা তো আপনাদের কাকদ্বীপ কাকদ্বীপে মানে মোটামুটি নার্সারি কিরকম আছে আপনি এগুলো কোথা থেকে আমি এগুলো সব আমতলা থেকে নিয়ে আসি এইখানে খুব একটা নার্সারি নেই দু চারটে যে আছে একদম নেই তা নয় আছে সেগুলোতে অত ভ্যারাইটিস পাওয়া যায় না অল্প কিছু পাওয়া যায় যার জন্য গিয়েও পোষায় না তাই আমি আমতলা চলে যাই ওইখান থেকেই সব নিয়ে আসি আচ্ছা আমতলা থেকে আমতলা থেকে কালেকশন করি সংগ্রহ করেন আর এগুলো তো প্রথমে দেখিয়ে দিয়েছি এদিকে একটা গাঁদা গাছও দেখতে পাচ্ছেন আর এই গরমকালে কিন্তু এখনো পর্যন্ত পিটুনিয়া বেশ ভালো রকমের ফুল কিন্তু দিয়ে যাচ্ছে দেখুন এইদিকে দেখতে পাচ্ছেন এইদিকে সাদা পিটুনিয়াগুলো রয়েছে এইদিকে এই কালারটা দেখতে পাচ্ছেন এখানে আরও একটা কালার মানে এখনো পর্যন্ত পিটুনিয়াগুলো বেশ ভালোভাবে ফুল দিয়ে যাচ্ছে এইদিকে যদি দেখেন এইদিকেও কিন্তু পিটুনিয়া গুলো ফুল দিয়ে যাচ্ছে শীতের পিটুনিয়ার চেয়ে আরো ভালো হ্যাঁ শীতের পিটুনিয়ার চেয়েও ভালো এইদিকে গাছটা তুলে শীতেও এত ভালো পিটুনিয়া হবে না আর এইদিকে একটা হাইব্রিড নয়নতারা দেখতে পাচ্ছেন ভিনকা আর এই যে পিটুনিয়ার এইগুলো ঝাড় হয়ে গেছে পুরো এইদিকে যেরকম আরো একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা সাদার মাঝখানে একটু লাল
নিচটাতেই রয়েছে লালটা পাশেটা নিয়ে নাও, ওটা একটা কালার, এটা আরেকটা কালার, ওপাশে আরেকটা কালার, হ্যাঁ এইদিকে আরেকটা দুধে আলতা কালার রয়েছে। গাছগুলোর কিন্তু আপনারা যদি গ্রোথগুলো দেখেন বা গাছের স্বাস্থ্যটাও যদি দেখেন, বেশ ভালো, বেশ ভালো। এবং এ সব থেকে মজার ব্যাপার, খুব যে একটা বিশাল কিছু পরিচর্যা সেটা কিন্তু লাগছে না। ইভেন জলটা মানে এখানে নয়নতারার একটা কালেকশন করেছেন, এখানে উনি নয়নতারার একটা কালেকশনই তৈরি করে ফেলেছেন। ঠিক আছে, এগুলো একটা কমন, এগুলো তো আমরা দেখলামই, এবার চলুন আমরা অন্যদিকে যাব। দেখুন এটা কিন্তু দুধে আলতা রং, এটা কিন্তু এমনি না, এটা কিন্তু পুরো দুধে আলতা রং, এটা অর্ডিনারি না। পাশাপাশি এই দিকটা দেখতে পারেন, এটা আরো একটা নতুন, সব দানা হয়ে গেছে, সব দানা ধরে গেছে, ফুলও আছে, দানা ধরে গেছে। এটা আমরা দেখে নিয়েছি এদিকে অ্যালামন্ডার, এই কালারটা আপনারা দেখুন, এদিকে হলুদ রঙের একটা অ্যালামন্ডা রয়েছে। এছাড়াও আরো একটা কালার আমি দেখেছিলাম, ওই দিকটা দেখতে পেলে দেখাচ্ছি। গাছের এটাও বেশ ভালো বানানো আছে, গাছটাও বেশ ভালো, পাইপ দিয়ে যাতে গাছটা সুন্দরভাবে হয়, সেইভাবে পাইপ দিয়ে খুব সুন্দরভাবে গাছটাকে তৈরি করা হয়েছে। মানে ফেলে দেওয়া জিনিসের মধ্যেও কিন্তু আপনারা চাইলে এই এরকম ধরনের আর্টিস্টিক ব্যাপারগুলো কিন্তু করতে পারেন। এইদিকে একটা প্লুমেরিয়া দেখতে পাচ্ছেন, এইদিকে কুড়িগুলোও দেখতে পাচ্ছেন, কি সুন্দর। বেশ বড় হয়েছে, খুব মানে খুব ভেরি রিসেন্ট এটার প্রুনিংও করা হয়েছিল। আচ্ছা, আর এইদিকে ফুরুষ ফুল দেখতে পাচ্ছেন, এটা লাল, লাল ফুরুষ, হ্যাঁ ওদিকে আছে সাদা আর একটা লাল ফুরুষ, সমস্ত ইয়েও চলে এসছে, সমস্ত কুড়ি চলে এসছে। আচ্ছা, আর একদম পাশেই যদি দেখেন এইদিকে গ্যাজেনিয়া রয়েছে, কত সুন্দর, এখনো মানে কত কুড়ি, শীতের গ্যাজেনিয়া এখনো পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন জুঁই, জুঁই গাছ দেখতে পাচ্ছেন, এবং ফুলটাও দেখালাম এর পাশাপাশি। দেখুন এখানে প্রত্যেকটা এর মধ্যে ভালো রকমের কিন্তু কুড়ি চলে এসেছে। আচ্ছা, আর এই সামনে একটা গাছ আমরা দেখতে পাচ্ছি, এটার নামটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এটারও কিন্তু দেখুন, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, প্রত্যেকটা এর মধ্যে কিন্তু একদম ফুলে ভর্তি হয়ে গেছে, একদম ফুলে পুরো ভর্তি। এদিকে একটা খুব কমন গাছ দেখাচ্ছি এই মুহূর্তে, দোপাটি। এর পাশেই কিন্তু রয়েছে এই রবার প্ল্যান্টটা, রবার প্ল্যান্টটা একদম পাশেই রয়েছে। আর এইদিকে কিন্তু বেল ফুল, এটারও কিন্তু একদম ভর্তি ফুলেতে, ফুলেতে একদম ভর্তি হয়ে রয়েছে, যেরকমটা দেখতে পাচ্ছেন। একবার ফুল ফুটেছে, ফুটে যাওয়ার পরে পুরো প্রুনিং করে দিয়েছিলাম, আবার পুরো একদম সাদা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা এইদিকে একটা নাইন ও ক্লক রয়েছে, আলাদা কালার ওদিকে আরো রয়েছে। এটা কি আছে, স্থলপদ্ম নাকি কি গাছটা, আমি জানি না, রাস্তা থেকে তুলে নিয়েছে লাগিয়েছে। আচ্ছা, আর এইদিকে মিলিটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এইদিকে জানেন যে মিলিতে কোনো পরিচর্যা সেভাবে দরকার পড়ে না, এবং ফুলগুলো অনেক দিন থাকে, খুব ভালো একটা গাছ, সারা বছর থাকে, দারুণ লাগে এই গাছটা। আর সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুদ্ধ জুঁই, নীল জুঁইও বলে অনেকে। এই মুহূর্তে ফুলটা নেই, এই মুহূর্তে ফুলটা দেখতে পাচ্ছি না, বাট গাছটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের।
তাই গাছের পরিচর্যার জন্য যে ভয়ের ব্যাপারটা সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন সেরকম কিছু নেই। আজ 15 বছর ধরে উনি গাছ করছেন এবং সেরকমভাবে কিন্তু বিশাল কিছু খাটনি যে এটা সেটা মানে নানান ধরনের এই আপনার সার সেই সার দিতে হচ্ছে তা কিন্তু নয়, শুধু যে সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলো সেগুলোকেই রেখে রেখে উনি কিন্তু সারের কাজটা করে ফেলতে পারছেন। এই এই একটা গাছে দেখুন পুরো একদম লঙ্কায় ভর্তি হয়ে রয়েছে। আর আরেকটা জিনিস জানিয়ে দিই, কোনো রকমের এই সবজি টবজি লঙ্কা জাতীয় জিনিস বা যে কোনো ধরনের সবজি কিন্তু ওনাদের খুব একটা কিনে খেতে হয় না। লঙ্কা 10-15, 6-7টা রকমের লঙ্কা রয়েছে এখানে, 6-7 ধরনের, একটা বলছিলেন 20-20 ঝাল, হ্যাঁ রয়েছে। এগুলো তো সবই মারাত্মক লঙ্কা, ওইটা আবার সূর্যমুখী লঙ্কা রয়েছে ওইদিকে, সেখানে একটা কালো মতো লঙ্কা রয়েছে, ওইখানে একটা ওটা কি ধানি লঙ্কা না কি ধানি ছোট ছোট চাইছে, বিভিন্ন রকম লঙ্কা। আচ্ছা এটা কি গাছ আছে? এটা এক ধরনের ঝাউ গাছ, এই যে 500 বছর আছে গাছটা, যেমন সব ফুল হয়েছে গেছে। হ্যাঁ হ্যাঁ ছোট ছোট ফুল এসছে, ছোট ছোট ফুল এসছে, এটা একটা ঝাউ গাছ। এই ধরনের ঝাউটা আমি ফার্স্ট টাইম দেখছি, এর আগে সেভাবে চোখে পড়েনি। এটা ঝাউ গাছ, এ সারা বছর আছে, আজকে 3-4 বছর আছে, 3-4 বছর আছে ফুল হয়েছে গেছে। আচ্ছা আর এটা তো একটা তেঁতুল গাছ, এটা তেঁতুল গাছে কি অবস্থা গোড়াটা দেখেন। তেঁতুল গাছটা গোড়াটা দেখুন, প্রচুর পরিমাণে ফুল হয়েছে, এতটুকুন গাছে যে এত ফুল। সারা বছর ধনে, এটা একটা ধনে গাছ দেখতে পাচ্ছেন, সারা বছর বিলিতি ধনে বা বাংলাদেশি ধনে, আচ্ছা সারা বছর হয়, সারা বছর হচ্ছে এটা। আর সামনে একটা দেখতে পাচ্ছেন নিম গাছ, এটাও কি বনসাই করবার জন্য রেখেছে? বনসাই করার জন্য লাগানো। আচ্ছা আচ্ছা এটাও বনসাই এর জন্যই রাখা আছে, ভালো হয়েছে। নিম পাতাও কিনে খেতে হচ্ছে না, এখান থেকে হয়ে যাচ্ছে, এখান থেকে কিছু এখান থেকে হয়ে যাচ্ছে। আর নিম গাছে খুব একটা ইয়ে তো ধরে না, পোকামাকড় অতটা ধরে না তো না। পাশেই এই এই জবাটাও দেখতে পেলাম, যার জন্য আপনাদের ভালো আর এটাও দেখিয়ে দিই। গন্ধরাজ ফুল গাছ দেখতে পাচ্ছেন, গোড়ার কি অবস্থা দেখুন, কত বছর আগে দড়ি বেঁধেছি পুরো কেটে বসে গেছে, পুরো কেটে দড়ি বসে বসে আছে, পুরো গাছে দড়ি বসে গেছে, গাছ কত মোটা হয়ে গেছে, কত বছরের, এটা অনেক পুরনো গাছ। হ্যাঁ এটা এটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটা বড়। এদিকে একটা ফুল হয়ে রয়েছে, সকালে সব তোলা হয়ে যায় তো, এখন তো সন্ধ্যে হয়ে গেছে, ফুল তো থাকার কথা না। এই যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু খুব কম পরিচর্যায় হয়। আমাদের বাড়িতেও একটা রয়েছে, পুরো ঝাড় হয়ে গেছে। এদিকে দেখুন আনারস ফলিয়েছেন দাদা, বাড়িতে কিন্তু আনারস গাছ ফলিয়েছেন, দেখুন যেরকমটা দেখতে পাচ্ছেন। আর পাশেই কিন্তু এই কাঠচাপাটা রয়েছে, সাদা সাদা কাঠচাপা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বেশ বড় হয়েছে। ছাদের মধ্যেও কিন্তু মোটামুটি এই সাইজের একটা গাছ কিন্তু করা সম্ভব। এটা একটা ছিল আমার মিসেস, এই ডোগাটা কেটে দিয়েছিল, ওই 5টা 1টা 2টা 3টা 4টা 5টা ডোগা বেরিয়ে গেছে, একটাই ছিল। আচ্ছা আচ্ছা ডোগাটাকে যা ভেঙে দেওয়ার জন্য এটা 5টা শাখা বেরিয়ে গেছে, যার জন্য 5টা শাখাতে ফুল, আবার 5টা থেকে আবার এখানে আবার 3টে করে হয়ে গেছে, 3টে করে হয়েছে, 3টে এটাতে 4টে ওটাতেও 4টে এটাতে 3টে, এই যে এতগুলো শাখা বেরিয়ে যাচ্ছে মানে এতগুলোতে ফুল হবে, এখন যত শাখা বাড়বে তত ফুলও হবে, গাছও তত ঝাঁকড়া হবে, ঝাঁকড়া হবে। আচ্ছা এই যে জিনিসগুলো করছেন, কোনোদিন কি কোনো মালি ভাইয়ের পরামর্শ নিয়েছেন না নিজে নিজেই করেছেন নিজের থেকে? একদম মালি মালি আমাদের এদিকে তো মালি নেই, মালিটা পাবো কোথায়, আমাদের এদিকে সেরকম কিছু পাওয়া যায় না, যা করতে হয় নিজেদেরই প্ল্যান করে করেই করতে হয়, হয়তো কারো ভিডিও দেখলাম বা কারো বাড়িতে গেলাম, তার হয়তো কিছুটা দেখলাম, তার দেখে কোনোটা হয়তো ভালো লাগলো, অনুপ্রাণিত হলাম, হয়তো সেটা সেরকম করার চেষ্টা করলাম। এই যে পাইপের গাছ, এটাও ইউটিউব দেখে করেছি, লোকে পাইপের মধ্যে এরকম গাছ করেছে, সেরকম ইউটিউব দেখে দেখে আমরা, আসুন আমরা পাইপের গাছটা দেখাই। এই একটা পাইপ, এটাও কিন্তু পুরো পাইপ দিয়েই করা, এটার মধ্যে যেরকমটা দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত শীতের ফুল যদিও বা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট কনসেপ্টটা দেখানোর জন্য এটা দেখাচ্ছি, যে পাইপ এনে কেটে সেই জায়গাটা দিয়ে একটুখানি মাটি ঢেলে এরকমভাবে কিন্তু করা হয়েছে। যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মনসা গাছ দেখতে পাচ্ছেন, পুজো টুজো দেওয়ার কাজেও লাগছে,
প্লাস শখ পূরণ হচ্ছে। আর এইদিকে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেল গাছ। বেল পাতা তো আপনারা জানেন পুজোর কাজে লাগে, মানে দুর্বা বেল ধুতরা মনসা চারটে এক জায়গায় আছে। হ্যাঁ, ওখানে রয়েছে ধুতরা ফুল পুজোর আছে, এখানে মনসা, ওখানটা বেল পাতা লাগছে, ওখানে তার পাশে আবার ধুতরা ফুল রয়েছে। দেখুন এই গাছটার মধ্যেও কিন্তু কুড়ি চলে এসছে। আচ্ছা, আর এটা একটা টগর, এটা তো অনেকটাই বড় হয়ে গেছে। এই টগর গাছটা কিন্তু অনেকখানি বড়, অনেকটা বড় টগরটা। আর এই এইদিকে কিন্তু সমস্ত আপনারা পুই গাছ দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে আজকে দাদার বয়স কত এখন? আমার ওই 58 বছর বয়স। আচ্ছা, 58 চলছে। এই যে এত কিছু করছেন, এর অনুপ্রেরণা কোথা দিয়ে পাচ্ছেন? লাস্ট আপনি বললেন 15 বছর হলো আপনি এটা করছেন। না, অ্যাকচুয়ালি কি এটা অনুপ্রেরণা বলতে আমার মিসেস ওই মানে পুজো পদ্ধতি নিয়েই থাকে বেশিরভাগ সময়। এবার ওর পুজোর ফুল জোগাড় করার জন্য কি করবো কি করবো, ডেলি কিনতে বেরোতে হচ্ছে, ডেলি বেরোনো একটা ঝামেলা, সেইটাকে বেরোনোটাকে মানে কমানোর জন্যই তখন কি করলাম, বাড়িতে ফুল গাছ লাগানো শুরু করলাম আজ থেকে হয়তো 15-18 বছর আগে। তাই সেই তখন থেকে ফুল গাছ লাগাতে লাগাতে গাছ বাড়তে 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 আজকের এরকম এই আকার ধারণ করেছে। ধারণ করেছে এইদিকেও কিন্তু জবার অনেকগুলো রয়েছে। আমরা দিদি ভাইয়ের সাথেও কথা বলবো। এইদিকে যেরকম একটা জবার, আরেও একটা কালার দেখতে পাচ্ছেন, জবার অনেকগুলো কালার রয়েছে, কারণ জবাটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে আপনারা জানেন। এই গাছটা দু রকম ফুল ফোটে। আচ্ছা, এখানে আরেকটা কালার, এখানে আরেকটা কালার ফুটে রয়েছে। এইটাতে গ্রাফটিং করা আছে, একটা গাছে দু রকম ফুল ফোটে। আচ্ছা, এটা দু রকমের গ্রাফটিং করেছে। এই ওই পাশে একটা ডাল আছে, এটা রোদের দিকেই রেখেছি। এই যে এই ডালটা, এটা দেখলেই বোঝা যাবে যে অন্য গাছেরই ডাল। আচ্ছা, মানে উল্টো দিকে হয়ে গেছে আর টানতে পারছে না, ভেঙে যাবে গাছটা। না না, ঠিক আছে, এখান থেকেই মোটামুটি বোঝা যাবে। এটাতে আলাদা কালারে ফুল ফোটে। আচ্ছা, এই এই যে জয়েন্ট করা, হ্যাঁ হ্যাঁ, অনেক বছর হয়ে গেল, দু বছরের আগে এটাকে করেছিলাম আমি, খোলা হয়নি। সামনের শীতের জন্য এবছরের গরমকালে চন্দ্রমল্লিকা প্রিজার্ভ হচ্ছে। কত প্রুনিং করে করে কত শাখা প্রশাখা এখন থেকেই হয়ে গেছে, এখন থেকে মানে সারা বছর গাছটাকে বাঁচানো যায়। কিন্তু ফুলটা বেসিক্যালি বোধহয় আপনার শীতকালে শুধুমাত্র হবে, শীতকালের জন্য এখন থেকে প্রুনিং করে করে যাতে 2000-1500 ফুল পাওয়া যায়, তাই জন্য এখন থেকে প্রুনিং করে 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 আমরা বাড়াচ্ছি, যাতে অনেক বেশি শাখা প্রশাখা হবে, গাছটা অনেক বড় হবে, আরো বেশি ঝাঁকড়া, আরো বেশি ঝাঁকড়া হবে। তাই জন্য কন্টিনিউ প্রুনিং চলছে, দুটো তিনটে পাতা হলেই প্রুনিং হচ্ছে। আপনি আসবেন বলে কদিন করা হয়নি, নাহলে এই দেয়াল হয়ে গেছে, এবার প্রুনিং করার সময় হয়েছে। সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সর্পগন্ধা, পুরো সাপের মতো এই গাছটা, দেখুন দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এদিক দিয়ে বেরিয়ে দেখলেই লোকে ভট করে দেখলে পরে সাপ বলে ভুলও করতে পারে, পুরো সাপের মতোই দেখতে। আচ্ছা, এটা সর্পগন্ধা গাছ, এর কতদিন বয়স হলে? এটা বছর দেড়েক, দেড় বছর এই অবস্থা, লাউ ডগা সাপের মতন লাগে, পুরো সাপ, পুরো সাপের মতো অবস্থা। পেলেন যে একটা ছাদ বাগানেতে এই কেন এই ছাদ বাগানের এপিসোডগুলো মাঝে মধ্যে আপনাদের জন্য নিয়ে আসছি, যাতে আপনারা এই ধরনের জিনিসগুলো কনসেপ্টগুলো কিছুটা পরিমাণে অবশ্যই আপনাদের আছে, কিন্তু বিভিন্ন ধরনের ছাদ বাগানগুলো দেখলে কোন মানুষ কোন ছাদ বাগানি তার ছাদটা কীরকমভাবে তৈরি করছেন সেগুলো থেকে আরও নতুন নতুন উদ্ভাবনী এগুলো পাওয়া যায়। তো সেই কারণের জন্য এই সমস্ত এপিসোডগুলো নিয়ে আসা। যদি আপনারা খুব সামান্য, আমি এর মধ্যে আপনাদেরকে বীজের দোকানও দেখিয়ে দিয়েছি কোথা দিয়ে বীজপত্র আপনারা কিনতে পারেন, সেগুলোও আপনারা এতদিনে জেনে গেছেন, তো যারা মনে করছেন ছাদের মধ্যে অল্প একটু জায়গা, ভাঙা ফাটা বালতি যে কোনো যা কিছু রয়েছে, অল্প একটু মাটি জোগাড় করে তার মধ্যে যদি চারটে দানাও দিয়ে দেন, খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের এই সমস্ত সবজি গাছগুলো হবে, বা বিভিন্ন ধরনের ফল গাছগুলোও করতে পারেন, এবং টুকটাক করে অল্প অল্প দুটো চারটে পাঁচটা দশটা ই করতে 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 কিন্তু প্রচুর পরিমাণে একটা দিন দেখবেন যে আপনাদের ছাদ বাগান ভরে উঠছে, এবং একদিন
দিন হয়তো আপনারা আমাকেও ডেকে পাঠাচ্ছেন যে এরকম যে শুভজিৎ দা আপনি আসুন আমার ছাদটা কভার করুন। তো সেই দিনের জন্য আমি অপেক্ষায় রইলাম এবং আশা করছি সেই দিনটা খুব ভালো দিনই আসতে চলেছে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আরও ছাদ বাগানের যদি ভিডিও আপনাদের দরকার পড়ে বা আপনারা যদি চান আর কি, অ্যাকচুয়ালি নিশ্চয়ই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ছাদ বাগান আপনাদের সামনে তুলে ধরবার জন্য। এতটা সময় আমাকে দেওয়ার জন্য এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবার জন্য, আপনাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এইখানে যেটা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু একটা আচারি লঙ্কা দেখতে পাচ্ছেন, পুরো গাছটা জুড়ে কিন্তু একদম লাল হয়ে গেছে, ফল ফুলে রয়েছে যেরকমটা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা মানে শাখায় শাখায় কিন্তু একদম প্রত্যেকটা শাখায় ফল রয়েছে, ফুলও রয়েছে, আবার কিছু কাঁচা ছোটও ধরেছে, একদম এই যে কিছু ছোট ধরেছে ওগুলো পেকে গেছে, আবার এই আরও ছোটো এখানে, এই যে আরও ছোটো ধরেছে এখানটা, প্রচুর ফুল, এই প্রচুর ছোটো ছোটো সব ধরেছে, প্রচুর লঙ্কা, প্রচুর লঙ্কা। এগুলোও আপনাদের তো যা যেরম দেখতে পাচ্ছি এত ফলন, কিছুই আপনাদের কিনতে হবে না? না, সবজি খুব একটা আমাকে কিনতে লাগে না। পুঁই শাক মোটা দেখুন কী অবস্থা, আমি তো খাই না বলে দেখানোর একটু মুশকিল। এক সেকেন্ড, ওভারহিটিং যদি দেখেন এই দিকেও কিন্তু পিটুনিয়াগুলো ফুল দিয়ে যাচ্ছে, শীতের পিটুনিয়া চেয়ে আরো ভালো। হ্যাঁ, শীতের পিটুনিয়া চেয়েও ভালো। এই দিকের গাছটা তুলে দিই, শীতেও এত ভালো পিটুনিয়া হবে না। আর এইদিকে একটা হাইব্রিড নয়নতারা দেখতে পাচ্ছেন, ভিনকা। আর এই যে পিটুনিয়ার এগুলো ঝাড় হয়ে গেছে পুরো,